আমি আপনাদের সামনে নিখুঁত নির্ভুল পরিমল জীবন বিধান বিশ্বের সেরা বিষয় মহাজাগতিক মহাবিশ্বর মানব জাতির একমাত্র এবং চূড়ান্ত কনস্টিটিউশন সংবিধান আল কোরআনুল করিমের সর্ববৃহৎ সুরা সূরাতুল বাকারা এর 186 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। গবেষক উলামাই কেরামরা লেখেন, কোরআনুল করিমের আলোচনাকে তাফসীরকে জাতির সামনে জনতার সামনে দুইভাবে উপস্থাপন করা যায়। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলুন, কোরআনুল করিমের তাফসীরকে জাতির সামনে কয়ভাবে উপস্থাপন করা যায়? একটি হলো তাফসীরুল কোরআনে বিল আয়াতি আও সূরাতে, কোরআনুল করিমের তাফসীর হবে আয়াত ভিত্তিক বা সূরা ভিত্তিক। আমি আপনাদের সামনে এই দশমতম মাহফিলের মধ্যে, এটা আমার তৃতীয়বার আসা, এর আগে যত দুইবার এসেছিলাম গত দুইবারে আমি সূরা ভিত্তিক আয়াত ভিত্তিক আলোচনা করেছি। দ্বিতীয়ত যে পদ্ধতিতে কোরআনুল করিমের তাফসীর করা যায় সেটি হলো তাফসীরুল কোরআনে বিল মাউইজাতিল খাসসা, কোরআনুল করিমের তাফসীর এটা হবে বিষয় ভিত্তিক বা শিরোনাম ভিত্তিক। সুবহানাল্লাহ বলেন। আমি আজকে আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি এটি হলো বিষয় ভিত্তিক একটি আলোচনা, শিরোনাম ভিত্তিক একটি আলোচনা। আপনি আজকের আলোচনায় কি শিখবেন আমি সেটা আগে আউট করব, তারপরে এর আলোকেই তাফসীর আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এই যে মুরব্বি, এই যে মুরব্বি, আপনি কি ঘুমাচ্ছেন? মুরব্বি কি ঘুমায়? আমার দিকে তাকাবেন, ঘুমাবেন না, শয়তান আপনার উপরে আসছে তো অনেক, ঘুমাবেন না। হাদিস হাদিস, তালিমের মজলিসে যখন কেউ ঘুমায় শয়তান অসংখ্য যন্ত্র তাকে ফিট করে দিয়ে ঘুমায় দেয়, আর জিহাদের ময়দানে যখন ঘুম আসে তখন এটা বিজয়ের লক্ষণ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঘুমাবেন না বাবা, শয়তানের চেয়ে আস্তাগফিরুল্লাহ যা আছে সব পড়ে নেন, কারণ আপনার ওখানে শয়তান আসলে শয়তান আমাকেও ডিস্টার্ব করতে পারে। মাহফিল শুরুই হয়নি, আপনি ঘুমাচ্ছেন, আমার দিকে তাকান। আজকের আলোচনার বিষয়টি হলো একটি শিরোনাম ভিত্তিক আলোচনা। কি আলোচনাটা হবে আজকে এটা আগে আমি আপনাদের সামনে আউট করি, সেটি হলো আজকের আলোচ্য বিষয়। আমাদের দেশে আমরা যে ধরনেরই মুমিন হই না কেন, মুসলিম হই না কেন, আমাদের একটা বিষয়ে খুব দুর্বলতা আছে, সেটা হলো দোয়া। বলেন তো দোয়ার ব্যাপারে আপনার আমার মধ্যে দুর্বলতা আছে না নাই? আপনাদের এলাকায় কি ভোট হয়ে গেছে না সামনে হবে? সামনে দেখবেন এই সময় প্রত্যেকটি মানুষ যারা দাঁড়াবে তারা একটা স্লোগান দিবে, আগে দোয়া দোয়া পরে ভোট, অমুক ভাইয়ের অনুরোধ। আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো কি নাই, মিল নাই, কিন্তু পরস্পরে দেখা হলেও দেখবেন বলবে যে দোয়া করিয়ে। দোয়ার ব্যাপারে এই যে ইমোশন, এই যে আমাদের এত দরদ, এটা ভালো, কারণ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটা হলো একটা ইবাদা। বলেন না সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ বা মূল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দোয়ার ব্যাপারে মানুষের ইমোশন থাকা এটা ভালো, এটা ইমানদারির লক্ষণ। দোয়ার ব্যাপারে আমাদের দেশে কি পরিমাণ ইমোশনাল কাজ করে, ইমোশন আমাদের কাজ করে, তার একটা বাস্তব প্রমাণ দেই, সেটি হলো আমার ছোট্ট একটা বাইক আছে, এই বাইকটি নিয়ে আমি মাদ্রাসায় যাই। তো মাদ্রাসায় যখন ঢুকতেছি লক্ষ্য করে দেখি চায়ের দোকানের মানুষগুলো চা বিড়ি পান সিগারেট খাওয়া বাদ দিয়া হাত তুলে দোয়া করতেছে। তো আমি চিন্তা করলাম নিশ্চয়ই চায়ের দোকানে কোনো পীর সাহেব এসেছে, কোনো বুজুর্গ এসেছে, কোনো আমির সাহেব এসেছে, কোনো আল্লাহ ওয়ালা এসেছে,
যার কারণে মানুষ দোয়া করতেছে, যাই আমিও একটু শামিল হই। বাইকটা যথা স্থানে রেখে আমি যখন দোকানে ঢুকলাম, চায়ের দোকানে ঢুকে দেখি অবাক কাণ্ড, কোনো পীর সাহেব আসে নাই, কোনো আমির সাহেব আসে নাই, কোনো বুজুর্গ আসে নাই, তাহলে দোয়া করছে কেন? আমাদের তাবলিগ জামাতি ভাইদের টঙ্গীর তুরাগ নদীর তীরে ইস্তেমায় আখেরি মুনাজাত হচ্ছে, সেই আখেরি মুনাজাতটাকে লাইভ টেলিকাস্ট করা হচ্ছে, অর্থাৎ সরাসরি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে। ঢাকার টঙ্গীর তুরাগ নদীতে আমির দোয়া করতেছে, লাখ লাখ লোক আমিন বলতেছে, চায়ের দোকানের লোকগুলো বিড়ি পান সিগারেট খাওয়া বাদ দিয়া তারাও দোয়ায় সামিল হয়েছে। আকীদা হলো এই, লাখ লাখ লোক দোয়া না দোয়া করলে কবুল না হইয়া পারে না। এখন সবাই দোয়া করতেছে, আমির সাহেব দোয়া করতেছে, আল্লাহ হামারে মাফ ফরমা দে, আল্লাহ মুসলমান মিল্লাত কো মাহফুজ ফরমা দে, উলামায়ে হযরত কো হেফাজত ফরমা দে। এর বাংলা তর্জমা হলো আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করেন, আলেম ওলামাদেরকে হেফাজত করেন। লাখ লাখ লোক নিয়া মুনাজাত হলো, মুনাজাত যখন শেষ হলো, ইমান সে বলেন তো তাবলিগ জামাতি ভাইদের দোয়ার পরে মুসলমানদের বিপদ বাড়ল না কমলো? আরে কথা বলেন না কেন, বাড়ছে, একটু বলেন কি বাড়ছে না কমছে? বাড়ছে। তার মানে আপাত দৃষ্টিতে দেখা গেল তাবলিগ জামাতের দোয়ায় কাম হলো না। এরপরে আসেন আমার বাংলাদেশের মধ্যে, পীর আছে 386,000। কতগুলো? 3 লক্ষ। সেটা এটা আমি তথ্যভিত্তিক বলছি, ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে পীর আছে কতগুলো? 386,000। এই 386,000 পীর, এর মধ্যে বর্তমান সবচেয়ে বেশি মাঠ গরম এবং জনপ্রিয় যে পীর, সেটা হলো আমাদের চরমোনাই হুজুর। কথা বলেন না, চরমোনাই হুজুরের আমল আখলাক, তাদের মুরিদের আমল আখলাক অনেক ভালো। এনাদেরও একটা ইস্তেমা হয়, যুগান্তরের রিপোর্ট অনুযায়ী এখানে 1 কোটি লোকের সমাবেশ হয়েছিল গতবার। কত লোক? 1 কোটি। তো এখন এত বড় আল্লাহওয়ালা মানুষগুলো আমাদের পিসাহেব হুজুর আখেরি মুনাজাত করতেছেন, আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদের হেফাজত করেন, বাংলাদেশের আলেম ওলামাদেরকে হেফাজত করেন, ভাইয়ে ভাইয়ে দুঃখ দুর্দশা কাটাকাটি মারামারি দূর করে দেন। এত ভালো মানুষগুলো নিয়ে দোয়া করে দোয়া যখন শেষ হলো, বলেন তো ইমান সে সরমনাই হুজুরের মতন ভালো মানুষের দোয়ার পরেও মুসলমানের বিপদ বাড়ছে না কমছে? তার মানে পিসাহেব হুজুরের দোয়াও এখন কাম হয় না। এরপরে আসেন আজকে যে মাহফিল হবে, মাহফিল শেষে দোয়া হবে কি একটু কথা বলেন না ভাই। এই দোয়ায় আমরা বক্তারা দোয়া করি আপনাদেরকে নিয়ে। অনেকে বলেন যে বক্তারা হলো জবান বিক্রি করে খায়, কথা কিন্তু ঠিক। বাংলাদেশি 99% বক্তা জবান বিক্রি করে খায়, বক্তারা সবাই ভেজাল, ধরলাম সবাই ভেজাল, এমনকি আমিও ভেজাল। কিন্তু ভাই আপনারা যারা বসে আছেন এখানে, একজন না একজন আল্লাহর ওলি আছেন, ভালো মানুষ আছেন, কথা বলেন না কেন? বক্তা ভেজাল কিন্তু এত ভালো মানুষ নিয়ে আমরাও দোয়া করলাম, দোয়া করে আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানকে হেফাজত করেন, আলেম ওলামাদেরকে হেফাজত করেন, বাংলাদেশে শান্তি ফিরাইয়া দেন। বক্তা খারাপ, আপনাদের মতন ভালো লোককে নিয়ে দোয়া যখন শেষ হলো, সভাপতি সাহেব কয় হুজুর কি দোয়া করলেন? কেন কয় আমার কাছে ফোন আসলো, এখানে 2টা ছেলে আসছিল অনেক দূর থেকে, এলেঙ্গার থেকে মাহফিল শুনতে, দূর হবে বিদায়, দোয়ার আগে আগে গেছে, মাঝখানে পুলিশ তাকে ধরছে, এই তোমরা কোথায় গেছিলা? বলে এই যে পার্কির অনুষ্ঠানে গিয়েছিলাম তাফসির মাহফিল। হাতে কি? বলে স্যার এটা একটা কোরআনের তাফসির। পুলিশ কয় এটা তো জঙ্গির বই, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই কথা বলে 2টা যুবককে থানার মধ্যে বন্দি করে রাখছে। বলেন বিপদ বাড়ছে না কমছে? তার মানে বোঝা গেল বক্তাদের দোয়াও কাম হয় না। আমি যে কথাটা বুঝাইতে চাই, তাবলিগ দোয়া করে কাম হয় না,
পীর সাহেবেরা দোয়া করে কাম হয় না, বক্তারা দোয়া করে কাম হয় না, সাধারণ পাবলিক বিশেষ করে আমাদের দেশের যুবকেরা টিটকেরি মেরে কয় হুজুর আল্লাহ আছে না নাই, বলেন আল্লাহ আছে না নাই, জবান খুলে বলতে হবে আল্লাহ আছে না নাই, তাহলে দোয়া কবুল হয় না কেন? আমার আজকের আলোচ্য বিষয়টা হলো দোয়া কবুল হয় না কেন। আমি প্রথম অংশ বলবো, আপনারা শেষ অংশ বলবেন, বলেন আজকের আলোচ্য বিষয় দোয়া কবুল, সবাইকে বলতে হবে জবান খুলে দিয়ে আজকের আলোচ্য বিষয় দোয়া কবুল। চার ঘন্টা ওয়াজ শোনেন, পাঁচ ঘন্টা ওয়াজ শোনেন, পরের দিন যখন বাজারের মধ্যে দেখা হয়, কিরে হুজুর কেমন ওয়াজ করছে, কয় মারাত্মক, কি মারাত্মক, কয় হুজুর মারাত্মক, হুজুর কি মারাত্মক, হুজুরের কণ্ঠ মারাত্মক, চার ঘন্টা ওয়াজ করছে একটা লোক ওঠে নাই, তো শুকশো কি এই চার ঘন্টায়, কয় ঘোড়ার ডিম, ঘোড়ার ডিমের যেমন অস্তিত্ব নাই চার ঘন্টার মাহফিলেরও তেমন অস্তিত্ব নাই, কথা বলেন না কেন মুসলমান? কিন্তু আগামীকালকে যখন আপনারা চায়ের দোকানে আসবেন তখন বলবেন, কেউ যদি জিজ্ঞেস করে কিরে ভাই তাফসির মাহফিলে কি শিখছো, বুক ফুলিয়ে বলতে পারবেন দোয়া কবুল হয় না কেন, এটা কোরআন আর সুন্নার আলোকে জেনে এসেছি, সুবহানাল্লাহ বলেন। এখন তাবলিগ দোয়া করে কাম হয় না, পীরেরা দোয়া করে কাম হয় না, আমরা বক্তারা দোয়া করি কাম হয় না, অথচ আগে হুজুরেরা দোয়া করার সাথে সাথেই কবুল হইয়া যেত, সুবহানাল্লাহ বলেন। বেশি দূর যাওয়ার দরকার নাই, আমি যে আলিয়া মাদ্রাসা পড়েছি আলহামদুলিল্লাহ, আমি আলিয়া কওমি পড়েছি, আমি যে আলিয়া মাদ্রাসা পড়েছি এটা জগৎ বিখ্যাত, বাংলাদেশ বিখ্যাত না, জগৎ বিখ্যাত আলিয়া মাদ্রাসা শরসিনা আলিয়া মাদ্রাসা। এই শরসিনা আলিয়া মাদ্রাসার বর্তমান পীর সাহেব হুজুরের আব্বা হুজুরের নাম হলো শাহ আবু জাফর সলে রহমতুল্লাহ আলাই। ইনি এমন একজন পীর ছিলেন, যেমন পীর ছিলেন তেমন বক্তা ছিলেন, তেমন আলেম ছিলেন, সুবহানাল্লাহ বলেন। উনি মাহফিলে দোয়া করে যখন নামতেন, হাজার হাজার মুরিদ কাছের বোতলে পানি নিয়া তার সামনে এসে দাঁড়াতো, উনি ফুঁক দিয়া দিতেন, দোয়ার এমন কাজ হইতো যে যে উদ্দেশ্যে পানি পান করতো সেফায়ে কামেলা হইয়া যেত, সুবহানাল্লাহ বলেন। কাউখালী নামক জায়গায়, বাস্তব ঘটনা শুনেন, বেশি দিনের কথা না, কাউখালী নামক জায়গায় বরিশালের আল্লাহর বান্দা আত্মা ওয়াজ করছেন, ওয়াজ করে যখন নেমে যাবেন, হাজার হাজার মুরিদ কাছের বোতল নিয়ে সামনে দাঁড়াইছে, হুজুর সব সবার বোতলে কি ফু দেওয়া সম্ভব বলেন? উনি মাসনুন দোয়া কালাম করে এমাল গেটে একটা ফু দিছে, যে যার মতো চলে গেছে, কিন্তু একটা লোক চলে যায়নি, সে কাছের বোতল নিয়ে দাঁড়ায়া ভাবতেছে এই বোতলের পানিতে কাজ হবে না, কারণ হুজুরের ফুক আমার বোতলে লাগেই নেই। বলেন সমাজে কিছু ঘাটতেরিয়া লোক আছে না নাই ভাই, চিন্তা করছে যে হুজুরের ফুক তো বোতলে লাগে নাই, কাজ হবে কেমনে, বউকে নিয়ে যাইয়া দিলে কাজ না হলে ঝাঁটার বারানি খাওয়া লাগে। এই জন্য হুজুর যেখানে গেছে রেস্ট নেওয়ার জন্য, আল্লাহর বান্দা সেখানে চলে গেছে, খাদেম বলে আসে হুজুর রেস্ট করবে, এখন আসা যাবে না, যাইতেই হবে। হুজুর যখন দেখছে লোকটা নাসর বান্দা, বলছে আসতে দাও, আসছে, শীতকাল তো আমার দিকে তাকান, বোতলের ইয়ার থেকে বোতলটা বের করে বলছে হুজুর একটু ফু দিয়ে দেন, কয় বাবা আমি তো ফু দিয়েই আসছি, কয় হুজুর কাজ হবে না কেন, আপনার ফু আমার এই বোতলে লাগেই নি, কয় তাহলে কি করতে হবে, বলে আবার দেন, আল্লাহর খোলো খুলছে, কয়বার ধরো ধরছে, আল্লাহর বান্দা এবার মাসনুন দোয়া কালাম করে মুরিদের ওই হাতে ধরা বোতলটার মধ্যে যখন ফু দিছে, দোয়ার এমন পাওয়ার, ফু দেওয়ার সাথে সাথে বিকট আওয়াজ হয়ে হাতে মুরিদের হাতে ধরা কাছের বোতলটা ফেটে চৌচির হয়ে পানিগুলো দর দর করে জমিনে স্পর্শ করেছে, সুবহানাল্লাহ বলেন। আমি ঘটনা মজা করার জন্য বলি নাই, বলতে চাইলাম যে আগের হুজুরেরা দোয়া করে বোতলে ফু দিলে বোতল ফেটে পানি পড়ে যায়, এখন তাবলিগ দোয়া করে কাম হয় না, পীরেরা দোয়া করে কাম হয় না, আমরা দোয়া করি কাম হয় না, সাধারণ পাবলিক টিটকারি মেরে কয় হুজুর আল্লাহ আছে না নাই গো, বলেন আল্লাহ আছে না নাই, তাহলে দোয়া দোয়া কবুল হয় না কেন? আমার আজকের আলোচ্য বিষয় বলেন আজকের আলোচ্য বিষয় দোয়া কবুল।
আপনারা কি আমার ভাষা ভাব বুঝতে কষ্ট পাচ্ছেন নাকি? খুব মনোযোগ দিন, খুব মনোযোগ, কারণ আমি বেশি সময় পাব না। আর আজকে যিনি আসছেন আমাদের এখানে প্রধান মেহমান হিসেবে, হক এবং হক্কানিয়াতের একজন মুখপাত্র, আমার সম্মানিত বড় ভাই, উনি আসলে মূলত আলোচনা করবেন। আপনারা খুব মনোযোগ দিবেন, কোনো দিকে তাকাবেন না। আর আমাদের কমিটিদেরকে বলবে, এই যে এই ফাঁকা জায়গাটাতে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, এই ফাঁকা জায়গা, এটা যাতে না হয়, আমার কানে যেন কোনো আওয়াজ না আসে। আমি কমার্শিয়াল কোনো বক্তা নই, আপনাদের দোয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাকে চাকরি দিয়েছেন এই কোরআনের তাফসির মাস্টার্স ক্লাসে করবার জন্য। আমি 19 বছর ধরে কোরআনুল কারিমের তাফসির মাস্টার্স ক্লাসে পড়াচ্ছি, এই জন্য আমি একজন শিক্ষক মানুষ। শিক্ষক যখন বক্তব্য দেয়, লেকচার দেয়, তখন পিন পতন নীরবতা, পিন ড্রপ সাইলেন্ট থাকতে হয়। এই জন্য আমাকে একটু পরিবেশটা দেবেন, আমি এখন থেকে প্রায় 50 মিনিট সময় পাব। ভাই আজ বুঝে থাকলে আমার এই আলোচনাটা, বলেন তো আজকের আলোচ্য বিষয় দোয়া কবুল? সবাই আরেকবার বলেন দোয়া কবুল। দোয়া কবুল হয় না কেন এইটা বলার আগে, দোয়া নিয়েই তো আমাদের দেশে ঘুতাঘুতি হচ্ছে, বাচ্চা কি বাজেন? হ্যাঁ, আমাদের দেশের কিছু উল্লুক আর ভুল্লুক মার্কা মৌলবি বেরোইছে, হঠাৎ করে এসে বলতেছে, ভাইয়ারা আমার 8 রাকাতের বেশি তারাবি নাই, ভাইয়ারা আমার আল্লাহু আকবার বলে বুকে হাত বাদার সহি হাদিস আছে, নাবির নিচে বাদার কোনো দলিল নাই, ভাইয়ারা আমার লাইলাতুল কদর নাই, মানে খালি নাই আর নাই কইতে কইতে কোন দিন যেন মৌলভীরা কয় ইসলামও নাই। আরে কথা বলেন না কেন মুসলমান? এদের ভাবখানায় এমন, আমাদের বাপদাদা 14 গোষ্ঠী যা আমল করছে এগুলো একটাও ঠিক না। আরে কথা বলেন না কেন মুসলমান? আর ওরা জান্নাতের টিকিট নিয়ে আসছে, কথা বলেন না কেন? এরা কথায় কথায় বলে দোয়া নাই ভাই, দোয়া নাই। আরে কথা কর না, বলে ভাই যে দোয়া যে নাই কার কারণ কি? কয় মক্কা মদিনায় নাই। এরা কথায় কথায় দলিল দেয় কোথাকার, মক্কা মদিনা। রে কথা বলেন না কেন? একটা জিনিস মনে রাখেন, লজিক সারা জীবন মনে রাখবেন, মক্কা মদিনায় নাই বিধায় যে ইসলামে নাই কথাটা সত্য নয়। আই রিপিট ইউ, মক্কা মদিনায় নাই বিধায় যে ইসলামে নাই কথাটা সঠিক, কারণ বিদায় হজের মধ্যে আল্লাহর নবীর ঐতিহাসিক ভাষণে আল্লাহর নবী বলেছেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, যদি এটা শক্ত করে ধরতে পারো কখনো পথভ্রষ্ট হবে না। এই 2টা জিনিসের একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। কি কি ভাই? একটা হলো কোরআন আর একটা হলো হাদিস না সুন্না। খবরদার মুখ দিয়ে কথা বলবেন না, হাদিস আর সুন্না আর এক জিনিস, হাদিস আর সুন্না আর এক জিনিস। মিয়া রাসূল বলে নাই যে আমি আমার হাদিস রেখে গেলাম আর কোরআন রেখে গেলাম, বলছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি, আল্লাহু আকবার বলেন, অন্য বর্ণায় আছে ওয়া সুন্নতা রাসূলিহি, এখানে হাদিসই বলে নাই হাদিস আর রাসূলিহি বলে, হাদিস এক জিনিস সুন্নাহ আর এক জিনিস। হাদিস সব হাদিস মানা যায় না, এই জন্য কোন ব্যক্তি আহলুল হাদিস দাবি করতে, আহলে হাদিস দাবি করতে পারে না, কারণ আহলে হাদিস মানে হাদিসের অনুসারী, আর হাদিসের অনুসারী হইতে গেলে সব হাদিস মানা লাগবে, কারণ হাদিসের মধ্যে আসছে সহি হাদিস। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে সাহাবীরা যাইয়া, সাহাবীরা গাদার মুত খাইছে, মুত মুত, এটা হাদিস, বুখারীর হাদিস। তাহলে যদি আপনি হাদিস মানলে বলা হন, তাহলে গাদার মুত খাওয়া লাগবে আপনাকে। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী পয়গম্বরে আলম একই সাথে 9 জন বউয়ের সংসার করেছেন, একই সাথে কয়জন? যদি আপনি হাদিস মানেন তাহলে একজন একেবারে 9টা বিয়ে করেন। আরে কথা বলেন না কেন? হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য কোন মানুষ আহলে হাদিস হতে পারে না, মানুষ হবে মুমিন, হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, আল্লাহু আকবার বলেন। এই জন্য এরা হলো আমাদের সমাজের ভিতরে বিভ্রান্তিকারী,
এরা হলো ইহুদি আর খ্রিস্টানদের সূক্ষ্ম চাল, কথা বলেন ঠিক না বেটি? কারণ এরা সুদের বিরুদ্ধে কথা বলে না, ঘুষের বিরুদ্ধে কথা বলে না, সমস্ত সমাজের ভিতরে জালেম দিয়ে ভরে গেছে তাদের বিরুদ্ধে কথা বলে না, এরা কথা বলে আপনার আমার ভাইদের ভিতরে দ্বন্দ্ব লাগায়, নামাজিদের মধ্যে দ্বন্দ্ব লাগায়। খুব সাবধান, এরা কথায় কথায় বলে কি মক্কা মদিনায় দোয়া নেই। আরে মিয়া, মক্কা মদিনায় ইসলামের দলিল না, ইসলামের দলিল হলো কোরআন আর সুন্নাহ। সুবহানাল্লাহ, বলেন ইসলামের দলিল কি? কোরআন আর সুন্নাহ। আল্লাহর নবী মক্কা মদিনায় কেন, মক্কা মদিনাকে কেন ইসলামের দলিল রাখে নাই, তার কারণ আল্লাহর নবী জানে মক্কা আর মদিনায় আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো যেমন সোনার মানুষের পয়দা হয়েছে, তেমনি মক্কা আর মদিনার ভিতরেই কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, আব্দুল্লাহ ইবনে সুলুল, ইবনে সুল্লু মুনশির মতো মুনাফিকদেরও জন্ম হয়েছে, কথা বলেন ঠিক না বেটি? আমাদের দেশে যারা দাড়ি রাখে না তারা রাখেই না ক্লিন শেপ, আর ওদের দাড়ি রাখার স্টাইল দেখছেন নি, এই দিক দিয়ে কাটিয়ে এই জায়গায় রাখে, আবার এই দিক দিয়ে কাটিয়ে এই জায়গায় রাখে, মাথার মধ্যে একটা লাল ওড়না পেশায় হাঁটে, শয়তান দেখে, ইবলিস দেখে কপাল চাপড়ায়, হায় 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 হায়, আমি শয়তান হতে গেলাম কেন? এটা তো সবচেয়ে বড় শয়তান। আরে কথা বলেন না কেন মুসলমান? আজকে গোটা পৃথিবীতে মুসলমান এত নিধন হয়, এত মারা যায়, শহীদের শাসক গোষ্ঠী একদিনও মুসলমানের পক্ষে বিবৃতি দেয় না। এরা কারণটা কি জানেন? এরা বর্তমান শহীদের শাসক গোষ্ঠীরা হলো ইহুদি আর খ্রিস্টানদের পা চাটা কোলা কেনা গোলাম, কথা বলেন ঠিক না? এদেরকে চিনে রাখবেন। ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীতে আসবেন, ইমাম মাহদী আলাইহিসসালাম আবার পৃথিবীতে ইসলাম পুনরায় বিজয় দান করবেন। সেই ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের 11 জন তার সিপাহসালার হবেন, পরামর্শদাতা হবেন, তার মধ্যে 9 জন হবেন অনারব, আরব দেশীয় না। আল্লাহর নবীর হাদিস যদি পর্যালোচনা করেন তাহলে দেখতে পারবেন এদের অধিকাংশগুলো হবে আমাদের পাক ভারত উপমহাদেশে, বলেন না সুবহানাল্লাহ? এই জন্য মক্কা মদিনা ইসলামের দলিল না, মক্কা মদিনায় থাক বা না থাক কোরআন এবং হাত সুন্নায় আছে কিনা এটাই হলো সবচেয়ে বড় বিবেচ্য বিষয়। তাহলে এখন আসেন, দোয়া আছে না নাই মক্কা মদিনায় খুঁজবেন না কোরআন সুন্নায় খুঁজবেন? তাহলে আমার দিকে তাকান, দোয়া কেবু কেন কবুল হয় না, দোয়া কোরআনে আছে না নাই একটু আমরা প্রথমে দেখি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দোয়া যে আছে তার একটা দলিল আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহর নবী বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ رَبِّ كَرِيم তার প্রিয় হাবিবকে ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনাকে যদি কেউ আমার সম্পর্কে জিজ্ঞেস করে, কোন বান্দা যদি আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ দূরে না কাছে, পাইনি করি, তাহলে আপনি বলে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার খুব কাছে। করি বলো ফাইলুন, ওজনে ইসমে ফাইল, মুবালাগার সিগাম। রে মুসলমান, ইংরেজি গ্রামারে যাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়, যার উপরে পাওয়ারফুল শব্দ আর পাওয়া যায় না, আরবি গ্রামারে তাকে ইসমে ফাইল, মুবালাগা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পাওয়ারফুল শব্দ ব্যবহার করে বুঝাইতে চান, নবী গো আমার বান্দাদের মধ্য থেকে কেউ যদি আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ দূরে না কাছে, আপনি বলে দেন আমি আল্লাহ সবচেয়ে বড় কাছে। কত কাছে? অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন বান্দার সাহারকটা বান্দার যত কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তার চেয়েও বেশি কাছে। জোরে জোরে কন সুবহানাল্লাহ, বুঝে থাকলে বলুন তো আল্লাহ কাছে না দূরে? আমার এই বাবাজি আমার কাছে না দূরে? আছে। এখন যদি আমি যাইয়া একটা মাসআলা শুনেন, মাসআলা এই আয়াতের মধ্যে, এই অংশের ভিতরে, এই বাবাজি আমার কাছে, আমি যদি যাইয়া বলি বাবাজান কেমন আছেন, আচ্ছা এই লোকটা আমার এত কাছে, আমি যদি চিল্লাই বলেন তো আমার মাথার স্ক্রু ঠিক আছে না ঢিল আছে? এই ভাই কথা বলা যাবে না, আমার দিকে তাকান, আপনারা কষ্ট পাইতেছেন?
আমার এটা একটা বড় অভ্যাস, কারণ আমরা তো ভাই গান গাজল গজল জানি না, আমাদের সবচেয়ে বড় সম্বলটা হলো কোরআন হাদিসের মূল কথা। আর কোরআন হাদিসের মূল কথা কিন্তু একটু তিতা তিতা, আর কোরআন হাদিসের মূল কথা যখন বলা হয় তখন ওই আরশের সাথে একটা তার লাগানো থাকে। আর কথা বলেন না কেন, এটা ডিস্টার্ব দিলে হবে, খুব মনোযোগ দেন। তাহলে ইনি আমার খুব কাছে, আমি যদি চিল্লাই আমার মাথার স্ক্রু ঠিক আছে না ঢিলেছে, আমারে ভালো বলবেন না পাগল বলবেন, এইটা যদি বোঝেন তাহলে আল্লাহ যে এত কাছে, কিন্তু আল্লাহর জিকিরের সময় আমাদের দেশে আছে না নাই? পিশাক জিকির করে মুরিদ লাভ দিয়ে যাইয়া পীরের গাল কামড়ে দেয়, আছে না এরকম দৃশ্য? পিশাক জিকির করে মুরিদ বাস দিয়ে সামিয়ানা ফাটায়। আরে কথা বলেন না কেন মুসলমান, তুমি সামিয়ানা ফাটে কি আরশে যাইতেছ? মিয়া আল্লাহ তোর কাছেই আছে, বাবাজি আমার কাছে এখানে চিল্লাইলে যেমন এটা বেয়াদবি, যারা আল্লাহ পাককে ডাকার সময় জিকিরের সময় লাপালাপি করে তারাং বারাং করে মঞ্চ কাপায়, এরা শরীয়তের দৃষ্টিতে তেমন পাগল আর ভণ্ড ছাড়া কিছু নয়। আমার আলোচ্য বিষয় সেটা, ইজা হলো শর্ত, ফা ইন্নি করি ফা এখানে আনলেন, শর্তে জবাবে শর্তটা কোথায় লুকালেন, এটার এক ঘন্টার একটা আলোচনা আছে, মজার আলোচনা। আমার আলোচ্য বিষয় সেটা না, আমার আলোচ্য বিষয় সামনে আল্লাহ বলেন أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون رب كريم بلن نبي گو আমার কোন বান্দা যখন দোয়া করে উজিবু দাওয়াতাদ দাঈ, যখন কোন বান্দা দোয়া করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ছাড়া সেই দোয়া কবুল করে নেই, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, বুঝে থাকলে বলুন দোয়া করলে পর্দা ছাড়া কবুল করেন কে? তাহলে দোয়া আছে না নাই? কোরআনে পাইলাম। এখন বলবেন যে হুজুর দোয়া তো আছে মানি, কিন্তু হাত তুলে দোয়া করা লাগবে, পাইলেন কই ওই মোলবিরা প্যাচ লাগাইয়া দিবে, উল্লুক আর ভুল্লুক মোলবিদের ভাইজান প্যাচের কোনো শেষ নাই, ওরা বলবে হুজুর দোয়া তো আছে মানি কিন্তু হাত তুলে করা লাগবে, পাইলেন কই? ভাইজান আপনাদের পার্কির ভাইদেরকে একটা কমন সেন্স দিয়া জবাব দিতে চাই, বলেন তো ভাই এই যে আপনার আমার হাত আল্লাহ কয়টা দিয়েছেন, কথা সবাইকে বলতে হবে কয়টা? আপনি আমি যখন খাবার খাই কোন হাত ব্যবহার করি? ডান হাত ব্যবহার করা এটা খান আর আদব। আপনি আমি যখন লেট্রিনে যাই কোন হাত ব্যবহার করি? বাম হাত লেট্রিনে ব্যবহার করা এটা লেট্রিনের আদব। আপনি আমি যখন মসজিদে নামাজের জন্য যাই কোন পা দিয়া মসজিদে ঢুকি? ডান পা দিয়া মসজিদে ঢুকা এটা মসজিদের আদব। আপনি আমি যখন মসজিদ থেকে বের হই কোন পা দিয়া বের হই? আপনি আমি মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়া বের হব এটা মসজিদ থেকে বের হওয়ার আদব। রে মুসলমান, তামাম দুনিয়ার ভিতরে একটা লজিক আপনারা জেনে রাখেন, দোয়া পাইলাম কোরআনে, আর আপনি আমি ভাইজান কেমনে খাবো কেমনে শুইব এমনি কেমনে বউকে আদর করবো এই আদবগুলো শিখাইছেন আমার নবী, কারণ আল্লাহর নবী বলেন বুইস্তু মুআল্লিমান, আমি হলাম মানবতার মহান শিক্ষক, আমার কাছে তোমাদেরকে আদব শিখতে হবে। কেন শিখতে হবে? আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে জবাব দেন আদাবানি রব্বি ফাআহসান তাদিবি, তামাম দুনিয়া ভিতরে যতগুলো মানুষ আছে মহান রব্বে কারিম আমাকে নিজে হাতে কলমে আদব শিখাইছেন, অতএব আমার মতো আদবওয়ালা মানুষ আর পৃথিবীতে নাই, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আদব শিখতে হবে কার কাছে? নবীর কাছে, সুবহানাল্লাহ বলেন। আর নবীকে আদব শিখাইছেন কে? দোয়া কোরআনে আছে, দোয়ার আদব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দোয়ার আদব শিখবেন কোন জায়গায়? নবীর কাছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার আদব শিখাইছেন এভাবে, তিরমিজি আলাইহির রহমা হাদিসে পাকের মধ্যে স্পষ্ট রিওয়ায়াত নিয়ে এসেছেন, আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা হাইয়ুন করিম ইযা ইস্তাহি ইযা রাফা আর রাজুলু ইলাইহি ইয়াদাইহি আন ইয়ুদ্দুহুমা সুফরান খায়বাতাইন, আল্লাহর নবী বলেন দোয়ার আদব হলো যখন কোন বান্দা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমার রব্বে কারি
ইব্রাহিম ওই হাত খালি হাত ফেরত দিতে লজ্জা পেয়ে যান। এখান থেকে মুহাদ্দিসিনে কেরামরা বলেন, দোয়ার আদব হলো হাত তুলে দোয়া করা, জোরে জোরে কন সুবহানাল্লাহ। ভাই আপনি কারো কাছে যদি কিছু চান, যাইয়া যদি বলেন, মনে করেন বাবাজি বাবাজি ও মুরব্বি 10 টাকা দেন তো, উনি কি দিবে? যদি যাইয়া বলেন বাবা একটু দেন না 10টা টাকা দেন, ওনার টাকা না থাকলেও মনটা গলে যাবে। ডাইরেক্ট যাইয়া চাইবেন, উনি বেয়াদবি মনে করবে, কিরে টাকা থাকলেও দিবেন এটা কোন বেয়াদব, এটা তো এই তো আমার কাছে চায় না, এই তো চান্দা চায়, তো মস্তান। আরে কথা বলেন না কেন, লজিক গুলো বোঝেন না কেন? হাত তুলে দোয়া করলে মহান আল্লাহর কাছে বান্দা ভিখারি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, ভিখারি হয়ে যায়। আর আল্লাহ তো গনি, আমরা তো সবাই আসলেই ভিখারি। মুসলমান ভাইরারে আমার প্রশ্ন করতে পারেন যে হুজুর দোয়া তো আছে কোরআনে, বুঝলাম হাদিসে বলে হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফেরত দেয় না, কিন্তু তাবলিগ দোয়া করে কাম হয় না, পীরেরা দোয়া করে কাম হয় না, আমরা মৌলভী সাহেবেরা দোয়া করি কাম হয় না, কারণটা কি? এই এই আয়াত যখন নাজিল হয় সমস্ত সাহাবীরা খুব খুশি, এক সাহাবী ওদিকে দৌড়ায় আর এক সাহাবী ওদিকে দৌড়ায়, কারণ তারা জানে দোয়া করলে কবুল করবেন আল্লাহ, আর রাসূল তো হাদিস বলেছেন হাত তুলে দোয়া করলে কবুল হইয়া যাবে, এই জন্য সাহাবীরা খুশি। কিন্তু আল্লাহর নবী মনে মনে বেজার, আল্লাহর নবীর মনটা ভালো না। সাহাবীরা কয়, হুজুর আপনি এত খুশির আয়াত নাজিল হওয়ার পরেও মনটা আপনার খারাপ কেন? আল্লাহর নবী কয়, তোমরা তো বাহ্যিক আয়াত আর হাদিস দেখেছো, আমার আল্লাহ কানে কানে স্পেশালি আমাকে সাবধান করছেন, নবী দোয়া করলে আমি কবুল করব, এটা ঠিক, তবে 10 প্রকারের কপাল পোড়া, 10 প্রকারের হতভাগা, 10 প্রকারের নিমক হারাম, 10 প্রকারের দুর্ভাগা, এরা দোয়া করতে করতে যদি চোখের পানি শেষ হইয়া যায়, চোখের পানি শেষ হইয়া যদি রক্ত শেষ হইয়া যায়, রক্ত শেষ হইয়া যদি হাড্ডির ক্যালসিয়ামগুলো পূজাকারে পড়া শুরু করে, আমি আল্লাহ আপনারে বলে দিলাম 10 প্রকারের কপাল পোড়া মানুষের দোয়া কবুল হবে না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এবার বুঝে থাকলে বলুন, কয় প্রকারের মানুষের দোয়া কবুল হবে না? 10 প্রকার। আর আজকের আলোচ্য বিষয়টা কি? দোয়া কবুল হয় না কেন? আয়াত তেলাওয়াত করলাম একটা, প্রশ্ন করলাম একটার জবাব তাফসিরটা করে যাব একটা হাদিস দিয়া ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একে তাফসির বলা হয়, মালাটা গেথে গেথে আপনাকে দিতে হবে। তাহলে বলেন কয় প্রকারের মানুষের দোয়া কবুল হয় না? আমি এই 10 প্রকারের লোকদের আলোচনা যখন করব, তখন আপনি আমি কে কোন দলে আছি, কোন প্রকারে আছি টের পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বলেন কি, কোরআনটা হলো একটা আয়না। সুবহানাল্লাহ। বলেন আয়নার সামনে দাঁড়াইলে কোন জায়গায় কি লাগছে দেখা যায় কি যায় না? আপনি শ্বশুর বাড়িতে রোস্ট খাইছেন, রোস্টের ঝোল দাঁড়িতে পড়ছে, আয়নাতে দেখলেন, বউ কয় একটু মুছে ফেলো, কয় রাখ শ্বশুর বাড়ির খাবার, হ্যাঁ এত মশলা, এটা যাই একটু পার্কিতে ঘুরে টুরে আসি, মানুষ দেখবে আর বলুম যে এই শ্বশুর বাড়ির খাবার। ভাই এ লোকটার মাথার স্ক্রুপ ঠিক আছে না ঢিল হয়েছে, এটারে ভালো বলবেন না পাগল বলবেন? আয়নাতে দেখার পরে তোমার মন আবর্জনা মুছে ফেলতে হবে। কোরআন, কোরআনটা হলো মুমিনের আয়না। এই মুমিনের আয়নায় আপনি আমি আজকে ধরা পড়বো, আপনার আমার দাগগুলো ধরা পড়বে আজকে। কথা কই না রে ভাই, যদি আপনি আমি কি করতে পারি মুছে ফেলতে পারি তাহলে বুদ্ধিমান, না মুছে ফেললে কোনো কথা নেই, মুছবেন না বুঝবেন এটা আপনাদের ব্যাপার, মৌলভীর হিসেবে দায়িত্ব হলো বলে দেব। কথা বলেন না কেন? 10 প্রকারের হতভাগা মানুষের দোয়া কবুল হয়। আমি হাদিস বলছি, সুবহানাল্লাহ। বলেন ফতুল বারির লেখক লেখেন, যখন কোন মজলিসে হাদিস বলা হয়, যারা মনোযোগ দিয়ে হাদিস শুনে, মদিনাওয়ালা নবী রওসায় শুয়ে শুয়ে তার নাম ধরে গুনাহ মাফের দোয়া করতে থাকে। একটা মাত্র হাদিস দিয়ে আলোচনা শেষ করছি, মনোযোগ দিয়ে।
আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া বলে হাবিব ওগো আল্লাহর নবী পয়গম্বরে আলম যেই দশ প্রকারের হতভাগা মানুষের দোয়া কবুল হয় না এরা কারা গো আল্লাহর নবী ডাক দিয়া বলেন এক নম্বরে হলো আল মুশরিকুন আল্লাযীনা ইউশরিকুনা বিল্লাহ যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে বলবেন যে হুজুর আমরা তো শিরিক করি না শিরিক করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা বলেন না ভাই কথা একদিক দিয়ে ঠিক হলেও আর একদিক দিয়ে ঠিক নয় কারণ শিরিক হলো দুই প্রকার এক প্রকারের শিরিকের নাম হলো আশিরকু বিজ্জাত আশিরকু বিজ্জাত বলা হয় আল্লাহর মতো কাউকে বানিয়ে তার সামনে পূজা করা অর্চনা করা সেজদা করা একে আশিরকু বিজ্জাত বলা হয় বাংলাদেশের মুসলমানেরা এই কাজটা সরাসরি করতে রাজি না করেও না বেশিরভাগ কিন্তু মুসলমান আর এক প্রকারের শিরিক আছে নাম হলো আশিরকু বিসসিফাত আশিরকু বিসসিফাত বলা হয় আল্লাহর অসংখ্য অগণিত সেপতি নাম আছে এই সেপতি নামগুলোকে চিন্তাই করো কোনো ব্যক্তি আর বস্তুর উপরে যখন প্রয়োগ করা হয় তাকে আশিরকু বিসসিফাত বলা হয় বিশ্বাস করেন বাংলাদেশের 90% মুসলমান কোনো না কোনো ভাবে এই শিরিকের সাথে জড়িত হইয়া মুশরিক হইয়া গেছে যার কারণে দোয়া করে কবুল হয় না কথা বলেন ঠিক না বেঠি বলবেন যে হুজুর বলেন কি বলে হ্যাঁ উদাহরণ দিলে বিষয়টা সহজ হবে বলেন তো ভাই রাজ্জাক কার সেপতি নাম একটু মহব্বতে বলেন কার আল্লাহর সেপতি নাম রাজ্জাক শব্দের অর্থ কি রিজিক দাতা এই যে কয়েকদিন আগে পেঁয়াজের দাম বেড়ে গেল আমরা 4-5 জন বন্ধু চিন্তা করলাম এত টাকা দিয়ে তো পেঁয়াজের কেজি কেনা সম্ভব নয় বললাম যে 5 কেজি পেঁয়াজ কেন তারপরে ভাগ করে নিব যত টাকা হয় আবার সমান ভাগ দিয়া দিব পাঁচ দিয়া এক বুড়া যায় জীবনের ঘটনার থেকে উদাহরণ দিলে বুঝতে পারবেন বুড়া হাসে বললাম দাদা হাসেন কেন বলে আমি জানি তোমাদের পেঁয়াজ কিনতে বড় অসুবিধা টাকা নাই কিন্তু আমার কোনো অসুবিধা নাই বলে কেন বলে আমার দুইটা ছেলে ইতালিতে থাকে প্রতি মাসে 2-4 লক্ষ টাকা করে পাঠায় আমার দুইটা ছেলে আমার লক্ষ্মী নাউজুবিল্লাহ বলে আমার দুই ছেলে আমার লক্ষ্মী ব্যবসায়ী টাকা গণে হুজুর কি দেখেন ব্যবসাটা আমার লক্ষ্মী গো ব্যবসায় আমাকে টাকা ওলা বানাইছে আমরা যারা চাকরি করি তারা কই চাকরি আমাকে বাসিয়ে রেখেছে রে মুসলমান বুঝে থাকলে বলুন তো ইতালির প্রবাসী ওই বুড়ার দুই ছেলে তার সন্তান বাবাকে বাঁচাইছে নাকি ওই ইতালির ছেলের মাধ্যমে তার বাবাকে বাঁচাইছেন কে ব্যবসায়ীকে ব্যবসায় টাকাওয়ালা বানাইছে না ব্যবসার মাধ্যমে তাকে টাকাওয়ালা বানাইছেন কে চাকরিজীবীকে চাকরি বাসায় নাকি চাকরির মাধ্যমে তারে বাসাইছেন কে আপনি আমি যখন এরকম করে আপনার আমার ছেলেকে লক্ষ্মী বলেছি আপনি আমি যখন ব্যবসাকে লক্ষ্মী বলেছি আপনি আমি যখন চাকরিকে লক্ষ্মী বলেছি আল্লাহর রাজ্জাক নামক নামটাকে চিন্তাই করে প্রবাসী দুই ছেলেকে রাজ্জাক বানাইছি ব্যবসাকে রাজ্জাক বানাইছি চাকরিকে রাজ্জাক বানাইয়া আর শিরকু বিসসিফাতের অপরাধে অপরাধী হইয়া গেছি যার কারণে দোয়া করি কবুল হয় না কথা বলেন ঠিক না বেটি দোষগুলো কোন জায়গায় একটু বুঝবেন অনেকে কয় যে হুজুর আর হুজুর নাই সব হুজুররা প্লাস্টিক হইয়া গেছে কি কয় হুজুর বলে প্লাস্টিক হইয়া গেছে দোয়া কবুল হয় না আরে হুজুররা প্লাস্টিক হইছে এটা পরের কথা আগে তোমার দোষগুলো দেখো কথা বলেন না কেন মুসলমান হ্যাঁ দোয়া কেন কবুল হয় না কষ্ট লাগতেছে আপনাদের মনোযোগ দিয়ে শুনে এইরকম করে আমি যদি সেপতি নামের শুধু উদাহরণ দিতে থাকি ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে আল্লাহ যেন এই শিরিকের থেকে আমাদেরকে হেফাজত করে বলেন আমিন কয় প্রকারের মানুষের দোয়া কবুল হয় না আলোচনা হয়েছে কয় প্রকার দুই নম্বরে যাদের দোয়া কবুল হয় না তারা হলো উকুকুল ওয়ালিদাইন পিতামাতার অবাধ্য সন্তান আছে না নাই
কত মানুষ যে এখানে আছে, বাপ মার সাথে সম্পর্ক যাদের ভালো নাই, জেনে রাখবেন লজিক দর্শন হলো আল্লাহর সাথেও তার সম্পর্ক ভালো। বাপ মা শীতে কাপে খাইতে পারে না, ছেলে গেছে চিল্লায়, ছেলে গেছে পীরের মুরিদ হইতে, ছেলে ইসলামী আন্দোলন করে, কোরআন ছুঁয়ে বলছি, এর কোন ইবাদতের দাম আল্লাহর কাছে সিকি পরিমাণও নেই। মিশকাতুল মাসাবি খুলে দেখেন, এক লোক তাহাজ্জুদ পরে, ইশরাক পরে, আওয়াবিন পরে, খুব পরহেজগার, একটা সেকেন্ড আল্লাহর জিকির থেকে তার জিহবা খালি নাই, অথচ বাপ মার সাথে তার সম্পর্ক ভালো নাই। এরকম বকধার্মিক আমাদের সমাজে আছে না নাই? আরেকটা লোক তাবলিগ করে না, জামাত ইসলাম করে না, মুহাদ্দিস মুফতি কিছুই না, জেনারেল শিক্ষিত একটা মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু অফিসে যখন যায় প্রথমে বাবা মার সাথে দেখা করে, মা তোমার তোমার কি পান লাগবে, মা মা তোমার ওষুধটা ঠিক আছে, আব্বা তোমার কি ঠান্ডার কাপড় লাগবে নাকি, আবার অফিস থেকে ফিরে এসে বাবা মার খোঁজ নেয়, তারপরে যায়। আল্লাহর নবী বলেন, এই লোকটা বাপ মার সাথে বেশি সম্পর্ক থাকবার কারণে ওই তথাকথিত পরহেজগার ব্যক্তির কমসে কম 500 বছর আগে আল্লাহর জান্নাত। পার্কির যুবকেরা আমার দিকে একটু তাকাও, কার যেন বাবা মার সাথে সম্পর্ক ভালো নেই, কার যেন বাবা নাই, কার যেন মা নাই, মা বাবার সাথে সম্পর্কটা ভালো কত থাকা কত জরুরি। একটা হাদিস, লম্বা হাদিস, সংক্ষেপে বলবো বলবো বলবো, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবি হযরত আল কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুমূর্ষু অবস্থায় সাহাবা ইকরামরা কাছে আসলেন, দুনিয়া থেকে বিদায় হবেন, কিন্তু আল কামার জবান থেকে কালেমা বের হয়, আল্লাহু আকবার বলুন, বুঝে থাকলে বলুন তো, আল্লাহর নবী সাহাবাই কেরামরা জান্নাতি না জাহান্নামী? বিনা হিসাবে জান্নাতি, আকীদা আকীদা, সুবহানাল্লাহ বলেন। অথচ সেই সাহাবীর মৌতের সময় কালেমা নসিব হচ্ছে না, রাসূলের কাছে খবর আসলো, রাসূল বললেন হাল্লাহু আবওয়ান, এর এর আলকামার কি আব্বা আম্মা নাই? বলে আব্বা মারা গেছে, মা আছে বুড়ি, আমার পক্ষ থেকে স্যারকে সালাম দাও, আমি তা সে যেন আমার কাছে এসে দেখা করে, না হয় আমি রাসূল তার কাছে যাব, সুবহানাল্লাহ বলেন। আলকামার মাকে বলা হলো, আলকামার মা বলেন রাসূল আমার কাছে আসবে কেন, আমি নবীর কাছে যাব, ফাখাদাতিল আরশা, আল্লাহর বান্দী আলকামার মা হাতে একটা লাঠি নিলেন, বুড়ি মানুষ তো গুটগুট গুটগুট করে হাঁটতে হাঁটতে নবীর কাছে আসবে, এসে সালাম দিয়া বলে হুজুর আমি হলাম আলকামার মা, কেন আমাকে ডেকেছেন? বলে ও আলকামার মা বলো তো আলকামা কেমন ছিল? বলে আমার জীবনে যত ভালো মানুষ আছে আমার আলকামার মতো ভালো মানুষ আমি দেখি নাই। আলকামা যখন নামাজে দাঁড়াইতো এত লম্বা রুকু করত, মনে হয় আর জীবনে মাথা উঠাবে না রুকু থেকে, এত লম্বা সিজদা সিজদা করত, মনে হয় আর জীবনে সিজদার থেকে মাথা উঠাবে না। শুধু তাই না গো নবী, আমার আলকামার কাছে যদি কোনো হত দরিদ্র মানুষ এসে হাত পাতত, পকেটে হাত ঢুকাইয়া দিয়া এক মুষ্টি টাকা হাতে নিত, না দেখেই গরিবকে দিয়া দিত, গুনেও দেখত না কি পরিমাণ টাকা দান করেছে, সুবহানাল্লাহ বলবেন না। এই রকম আমার আলকামা ছিলেন দানবীর, এবং এত বড় তাহাজ্জুদ গুজার, এত বড় নামাজ, আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, তাহলে তো আলকামার কলেমা নসিব না হওয়া কথা না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন আলকামার মা, তোমার সন্তানটি এত ভালো নামাজি, এত ভালো তাহাজ্জুদ গুজার, এত দানবীর, বলো তো আলকামার মা, আলকামার ব্যাপারে তোমার মনের মধ্যে কোনো দুঃখ আছে নাকি? এবার আলকামার মায়ের চোখ দিয়ে ঝর্ণার মতো পানি টপ টপ করে গাল বেয়ে বুক ভেসে দিল। আল্লাহর নবী বলে বলো বলো কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা এত ভালো মানুষ, তবে আমার আলকামার ব্যাপারে আমার মনের মধ্যে একটা চরম বড় দুঃখ আছে। বলে সেটা কি? বলে আমার আলকামা সর্বাবস্থায় তার বউয়ের কথাকে প্রাধান্য দেয়, আমার কথার সিকি পরিমাণও দাম দেয় না। আমি তাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, 2.5 বছর তারে আমি এরকম করে দুধ পান করাইছি না খাইয়া, কত কষ্ট করে মানুষ করেছি, এত নারীর সম্পর্ক আমার রক্তের সম্পর্ক, কিন্তু হঠাৎ করে আর একটা মেয়ে এসে তার এত আপন হইয়া গেল, একটা সিদ্ধান্তের ব্যাপারেও আমার কথা না মেনে সবসময় বউয়ের কথা মানে,
নিশ্চয়ই আমার এই তাফসীর কোন মহিলারা শুনতেছেন, মহিলা প্যান্ডেল আসেনি, মহিলারা যারা শুনতেছেন, মা বোনেরা সাবধান হইয়া যান, স্বামীকে মায়ের উপরে বাবার উপরে লেলিয়ে দিবেন না, শ্বশুর শাশুড়ির উপরে লেলিয়ে দিবেন না। কারণ ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লেখেন, যেই মহিলা স্বামীকে দিয়া শ্বশুর আর শাশুড়িকে কষ্ট দেয়, ওই মহিলা যেদিন শাশুড়ি আর শাশু শ্বশুরই হবে, ওই পরিমাণ তার চেয়েও বেশি পরিমাণ কষ্ট দুনিয়ায় নিয়া দুনিয়ার থেকে বিদায় হয়। এটা দুনিয়ার তার দুনিয়ায় সদর। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, হুজুর এই কারণে আমার মনের ভিতরে একটা কষ্ট। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়া বলে, বেলাল আলকামার বাড়ির সামনে শুকনো খড় নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন, খড়ের মধ্যে আগুন জ্বালিয়ে দাও, আমি আসতেছি। যখন এই কথা বলেছে আলকামার মা, আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, হুজুর কেন আমার বাড়ির আঙ্গিনায় আগুন জ্বলাবেন? বলে, আলকামা হতে পারে বড় তাহাজ্জুদ গুজার, আমার সাহাবি আমার সাথে নামাজ আদায় করেছে, আমার সাথে জিহাদের ময়দানে শরীক হয়েছে, আমার সাথে খানা দেনা করেছে, আল্লাহর কাছে কোনো ইবাদত তার কবুল হয় নাই, শুধু তুমি মায়ের কলজায় আঘাত দেওয়ার কারণে তার চোখ এরকম করে জবান বন্ধ হইয়া গেছে, কালেমা বের হয় না, এ তো জাহান্নামী হবে, আমার সাহাবী জাহান্নামের আগুনে জ্বলবে, এটা তো হতে পারে না। এই জন্য দুনিয়ায় ওকে আমি দুনিয়ার আগুন দিয়ে আগে পুড়ে ছারখার করে দিতে চাই। আমার নবী পয়গম্বরে আলম যখন এই হেকমতি বক্তব্য দিয়েছে, পৃথিবীর কোন মা এটা সহ্য করতে পারবে না। হাদিস সাক্ষী, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবার বিশ্ব নবীর সামনে হাঁটু গেড়ে বসে করজোর করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কোন মা এই দৃশ্য দেখতে পারে না, আপনি সাক্ষী থাকেন, আমি আল্লাহর ওয়াস্তে আমার আলকামার ব্যাপারে যে কষ্ট এটা মাফ করে দিলাম, মাফ করে দিলাম। হাদিস সাক্ষী, যখন এই মা মাফ করে দিয়েছে কথাটা বলেছে, মুখ থেকে এখনো বের হওয়া শেষ হয় নাই। আলকামা অসুস্থ মানুষটা বিছানায় উঠে বসেছে, সাথীদেরকে ডাক দিয়া বলে, আমাকে এক বদনা পানি দাও। পানি দেওয়া হলো, উযু করলেন, আলকামা নামাজ পড়লেন, বলে এবার আমারে সোয়ায়া দাও, আমার মুখটা কেবলামুখী করে দাও। কেবলামুখী করে দেওয়া হলো, আল্লাহর বান্দা কালেমা পড়তে পড়তে আল্লাহর দরবারে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ, বিশ্ব নবীর কাছে খবর দেওয়া হলো, আল্লাহর নবী পয়গম্বরে আলম আসলেন, বলে হুজুর আপনার আলকামা কলেমা পড়তে পড়তে মারা গেছে। আল্লাহর নবী এবার আলকামার চেহারার দিকে তাকিয়ে দেখেন, আলকামার চোখ দুটো খোলা আসমানের দিকে, আল্লাহর নবী তার ডানাতের তালু দিয়া মুবারক হাতের তালু দিয়া চোখ বন্ধ করে দিলেন, এবার আসমানের দিকে একটু তাকালেন, তাকাবার পরে মুস্কি হাসলেন। সাহাবীরা কয়, হুজুর আসমানের দিকে তাকিয়ে মুস্কি হাসলেন, কারণটা কি? আল্লাহর নবী বলেন, আমি আমার নবুয়াতের চোখ দিয়া যা দেখি তোমরা তো তা দেখো না। মা যখন আলকামাকে মাফ করে দিয়েছে, আলকামার যখন কালেমা নসিব হয়েছে, আল্লাহর একজন না দুইজন না 70,000 রহমতের ফেরেশতা আলকামার রুহটাকে কে আগে জান্নাতের মধ্যে পৌঁছেয়া দিবে, এর জন্য তাড়াহুড়া করতেছে, প্রতিযোগিতা করতেছে। এই দৃশ্য দেখে আমি বিশ্ব নবী পয়গম্বরে আলম হেসেছি জোরে জোরে, কন সুবহানাল্লাহ। এই মিয়া, বাবা মার সাথে সম্পর্ক ভালো নাই, তোমার কিসের দোয়া? আজকে এই মাহফিলের শেষে যাইয়া পা ধরে মরছে, যদি সম্ভব না হয় বলে, হুজুর বাবা মা তো মারা গেছে, কেমনে কি করব? তার জন্য মাসআলা শুনে রাখেন, তার জন্য মাসআলা হলো পিতা মাতার কবরে যাইয়া জিয়ারত করবেন। সুবহানাল্লাহ বলেন। ওই আমাদের দেশের উল্লুক ভল্লুক মলবিরা এখন কবর জিয়ারত নিষিদ্ধ করতেছে। আরে কথা বলেন না কেন মুসলমান? আমার দিকে তাকান, ফতোয়ায় শামি ফতোয়ায় আলমগিরি খুলে দেখবেন, এমনি সাধারণ দোয়া যখন হবে তখন কেবলার দিকে মুখ ফিরাইতে হবে, কিন্তু পিতামাতার কবরে যখন আপনি যাবেন তখন কবর জিয়ারতের দোয়া বিশেষ করে সন্তানের জন্য হলো, সন্তান পিতামাতার কবরের দিকে ঘুরে দাঁড়াবে। দুইটা পদ্ধতি, তার মধ্যে এটা একটা পদ্ধতি।
কেন জানেন? ব্যাখ্যায়, ফতোয়ায় আলমগীরের ব্যাখ্যায় লেখা হয়েছে যে সন্তান যখন পিতামাতার কবরে পশ্চিম দিকে দাঁড়িয়ে পূর্ববর্তী মুখ করে সালাম দেয়, সাথে সাথেই পিতামাতা কবর থেকে সন্তানকে দেখতে পায়। মুজাদ্দাদে আলফেসারি রহমাতুল্লাহ আলাইহে স্বপ্নে একদিন দেখে মা এসে বলতেছে, বাবা তুমি প্রতিদিন আমার কবর জিয়ারত করো, দোয়া শেষ হওয়ার সাথে সাথেই তুমি চলে যাও, যেও না, একটু পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকবে। বলে, কেন গো মা? বলে, বাবা তুমি যখন আমার কবরের কাছে এসে দাঁড়ায় পশ্চিম দিকে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে আমার কবরে সালাম দাও, আল্লাহর ইজ্জতের কসম করে বলি জান্নাতুল ফেরদাউসের রহমতি নূরের লাইট আমার গোটা কবরটাকে এত বেশি আলোকিত করে, জান্নাতি নূরের চমক আর ঝলকের কারণে তোমার মায়া ভরা মুখখানা আমি দেখতে পারি না রে বাবা। তুমি যখন দোয়া শেষ হবে একটু দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকলে পরে জান্নাতের নূরের লাইট যখন কবর থেকে চলে যাবে, আমি কবর থেকে তোমার মায়া ভরা মুখখানা দেখে দেখে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত নিমক হারাম সন্তান আমরা আছি, পিতামাতাকে কবর দিয়ে এসেছি, ২৫ বছর ৩০ বছর হয় জীবনে সেখানে যাই না। অতএব পিতামাতার সাথে সম্পর্ক যাদের ভালো নাই তাদের দোয়া কবুল হয় বলেন? কয় প্রকারের মানুষের দোয়া কবুল হয় না? আলোচনা হয়েছে কয় প্রকার। তিন নম্বরে হল আল হাসিদুন, হিংসুক। হিংসুক আছে না নাই? হিংসা নাই কোন জায়গায়? আওয়ামী লীগ বিএনপি রে দেখতে পারেন, বিএনপি আওয়ামী লীগ রে দেখতে পারেন, জামাতে ইসলাম হেফাজতে ইসলামের কথা শুনলেই ছায়ার মধ্যে চটায়, কথা কন্যা কেন মুসলমান? রাজনীতির কথা বাদ দেন, সবচেয়ে বেশি হিংসা হলো মৌলবীদের মাঝে, কথা কয় না? মৌলবী মৌলবীর মধ্যে হিংসা কি পরিমাণ মৌলবী না হলে বুঝবেন না। পাঁচটা মৌলবীকে একটা রুমের মধ্যে রাখবে, বলে হুজুর আপনারা একটু আধা ঘন্টা থাকেন আমরা আসতেছি, তালা দিয়ে আধা ঘন্টা পরে যাইয়া যখন দরজা খুলবেন দেখবেন পাঁচ মৌলবীরে নাক ফাটিয়েছে, কথা কয় না? এত হিংসা মৌলবীর মধ্যে, এত হিংসা ভাই টুপি নিয়েও হিংসা। আলিয়া কৌমি রে দেখতে পারে না, কৌমি আলিয়ারে দেখতে পারে না, কি বানায় করতেছি নে ভাই? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী শয়তানকে জিজ্ঞেস করছিলেন, এই শয়তান তুমি যে এত বেচা কেনা করো ডালির মধ্যে কি নিয়ে যেন যাই? শয়তানকে কয় কি নিয়ে যাও? কয় হিংসা, হিংসা। কয় তোমার আবার হিংসা কে কেনে? কয় হুজুর মাইন্ড করিয়েন না, আমি আপনার উম্মতের মধ্যে যে আলেম সবচেয়ে আমার খরিদ্দার হিংসুক, যারা হিংসা যে কেনে এরা হলো আলেমরা। আরে কথা কন না কেন? হ্যাঁ, ডায়াবেটিস মাপার যন্ত্র আছে না? হার্ট ঠিক আছে না নাই এর যন্ত্র পরীক্ষার আছে না নাই? আমি চিন্তা করি যদি খালি হিংসা মাপার যন্ত্র থাকতো আপনারা পার পাইতেন ভাই, ভেজালক করতাম আমরা এই মৌলবীরা। আরে কথা কন না কেন মুসলমান? হায় রে হিংসা, টুপি নিয়েও হিংসে। কারণ এখন মৌলবি চেনা যায়, মানে কে কোন মাপের মৌলবি, কোন দলের মৌলবি টুপি দেখে টের পাওয়া যায়। তো এই জন্য মৌলবি যদি পাস করলি আওলা হয় এক পাশে, শস্যিনী আওলা হইলে আর এক পাশে, কথা কন না কেন? এই জন্য তো দোয়া করে কাজ হয় না, কারণ যে মৌলবিকে দিয়ে দোয়া করবেন কলজের ভিতরে হিংসে দিয়ে ভরা। আরে কথা কন না কেন মুসলমান? হিংসা এমন আমাদের সমাজে বেড়ে গেছে, মাহফিলে আসে মিলাদ পরে যারা তারা ওই পাশে, মিলাদ পরে না যারা তারা ওই পাশে, কৌমি ওই পাশে, আলিয়া ওই পাশে, কথা কন না? মৌলবী সাহেব জান্নাত লিখি নিয়ে আসেন নাই, কথা বলেন নাই কেন মুসলমান? প্রত্যেক মাসলাকের হক তরিকার আলেমদের দ্বারা ইসলামের খেদমত হয়েছে, সুবহানাল্লাহ। বলেন বলেন কি? এক লোক
মসজিদের মধ্যে সারা রাত লাইলাতুল কদরে দোয়া করছে আল্লাহ আজকের পবিত্র রাত হুজুরের কাছে শুনছি যা চাবো চাই তাই পাবো আল্লাহ আমার একটাই দোয়া আমার পাশের বাড়ির আব্দুর রহিমের গাবিটা 10 কেজি দুধ দেয় আমারটা মাত্র 5 কেজি আল্লাহ আজকের পবিত্র রাতে দোয়া করি ওই 10 কেজি যে দুধ দেয় ওটা যেন মারা যায় ভাই ভালো দোয়া করছে না হিংসার দোয়া করছে সারা রাত এই দোয়া করছে হাত্তা মাতলাইল ফজর ফজর পর্যন্ত দোয়া করছে ফজরের পরে গুনগুন গুনগুন করে গান গাইতে গাইতে বাড়িতে যখন গেছে গোয়াল ঘরের দরজায় বউ কান্দে কয় কান্দ কয় কিসের রাত জাগছেন কিসের দোয়া করছেন কয় কেন ওই 10 কেজিটা মরে নাই কয় ওটা মরে নাই তোমার 5 কেজি যেটা সেটাই মরছে এই জন্য আমার দাদা দাদিরা বলতো পরহিংসা আপন ক্ষয় অন্যের জন্য হিংসা করলে নিজের ক্ষতি হয় আপনি যে দলেরই হন না কেন আওয়ামী লীগ ক্ষমতায় আছেন বিএনপি কে হিংসা করেন আপনি মারা গেলে যেই পরিমাণ কাঁপন হবে বিএনপি মারা গেলে সেই পরিমাণে কাঁপন হবে হিংসার আগুন জ্বালাইয়েন না হিংসার আগুন জ্বালালে সেই আগুনে সেই গর্তে আপনাদেরকে পড়তে হবে কথা বলেন ঠিক না কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি কিসের জামাত কিসের তাবলীগ কিসের মিয়া আলিয়া কিসের কৌমি আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা আদমের কথা বলেন না কেন মুসলমান হিংসার আগুন জ্বললে দোয়া করবেন কবুল হবে না বলেন বলেন কয় প্রকার গেছে ভাই 4 নম্বরে শারিবুনাল খমর নেশাখোর নেশাখোর আছে না নাই নেশা কি বাড়ছে না কমছে আগে খাইছিল ডাইল ফেনসিডিল এখন খাই ইয়াবা কি খায় ভাই মাখরাস আদায় করতে হয় ইয়াবা ওরে বাপ রে কথা কত কেন শোনেন এখানে অনেক অভিভাবক আছেন অনুরোধ করে যাই আমি শাইখুল ইসলামের দেখার না হতে পারে আপনি যখন খাবার খাবেন আপনার সন্তানটাকে পাশে নিয়ে আপনার বয়স 60 বছর হয়েছে আপনি 3 প্লেট ভাত খান এখনো আর আপনার ছেলেটা একবার খাইতে 3 বার খায় না কথা কয় না কেন খায় না ও তো খায় তো গাঞ্জা আপনার সন্তানের চেহারাটা লিখলিখে হয়ে গেছে চোখগুলো লাল কেন মিয়া মনে করছেন আপনি তবলিকের চিনলা দেন জামাতের আমির বড় লিডার জান্নাত যাবেন কেয়ামতের ময়দানে আপনার সন্তানের আমলনামা আপনার চোখের সামনে খোলা হবে সন্তানেরা কি করে একটু হুঁশ জ্ঞান রাখেন মাদকের নেশায় আমাদের দেশ ধ্বংস হয়ে গিয়েছে কথা বলেন না কেন যারা নেশা করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না দোয়া কবুল করবেন না কারণ এটার একটা লজিক আছে কারণ যারা নেশা করে তাদের মাতার স্কুল ঠিক থাকে না মদ খাইছে মদারু মদ খাইয়া রাত 2টায় বাড়িতে যখন আসছে বউ দরজা খুলে দিছে তোমাকে না বলেছি তুমি এগুলা খাবা না কয় আই এম ভেরি ভেরি সরি ডার্লিং আই এম ভেরি ভেরি সরি খালাম মা নাউজুবিল্লাহ বলেন বলা উচিত ছিল ডার্লিং কিন্তু বলছে কি বউকে খালাম মা কয় খালাম মাকে বউ কয় রাস্তা দিয়ে সোজা করতে চায় আরে কথা বলেন না কেন মুসলমান তো ওর কথা আল্লাহ ওর দোয়া শুনে লাভটা কি এই জন্য যারা নেশা করে এদের দোয়া কবুল হয় না ভাই বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই প্রধান বক্তাকে নিয়ে আসেন খুব দ্বারা দ্রুত নিয়ে আসেন কয়টা গেছে ভাই 4টা কি যুবকেরা কথা কন না কেন কয়টা 5 নম্বরে আকিলুনার রিবা সুদখোর সুদখোর আছে না নেই এবার অনেকের মুখটা কাউয়ের মতো কালো হয়ে যাবে আর এবার যে লোকটা উঠবেন সে ওই দলের লোক আরে কথা বলেন না কেন আছে না নাই সুদ আমাদের দেশে কম না বেশি অনেক অনেক বেড়ে যাচ্ছে সুদ আসতেছে হুজুর আসতেছে নিয়ে আসেন না হুজুরকে নিয়ে আসতে হবে নিয়ে আসতে আমি শেষ করে দেব চিন্তা নাই নিয়ে আসেন আমি আমার সব আলোচনা শেষ করে আমার দিকে তাকান শোনেন সুদ আমাদের দেশে কম না বেশি সুদখোর এত বেড়ে গেছে সুদখোরদের যে কত ভয়াবহতা আহা হাদিসে পাকের মধ্যে আসছে সুদখোরদের 70টা গুণা তার মধ্যে নিম্ন গুণা হলো নিজের মায়ের সাথে জেনা করা আরো আসতে কোন তাহলে সর্বোচ্চ জেনাটা কি সর্বোচ্চ গুণাটা কি আল্লাহর সাথে জিহাদ করা
ফতোয়ার কিতাবের মধ্যে আসছে সুদখোরকে সালাম দেওয়া যাবে না। আরে কথা কর না কেন, সুদখোরকে কি দেওয়া যাবে না? সালাম দেওয়া যাবে না। যদি সুদখোর আপনাকে সালাম দেয় তাহলে আপনি কি বলবেন? শুধু বলবেন ওয়া আলাইকুম, এরপরে কিছু বলা যাবে না। ওয়া আলাইকুম, তুমি যা বলছো সুদখোরের মুখ দিয়ে তাই। আরে কথা কর না কেন, সুদখোরের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না, কথা কই না। কিন্তু অবাক হবেন, আমাদের সমাজের ভিতরে সুদখোরের বাড়িতে মিলাদের দাওয়াতের অভাব আছে। আপনাদের এলাকায় কি জানি না, আমাদের ইমাম সাহেবেরা, আমাদের রংপুরের ইমাম সাহেবেরা যদি একটা গরিব মানুষের বাড়িতে যায় দোয়া করার সময়, যাইয়া মনটা খুব বেজার কয় পড়েন দরুদে ইব্রাহিমি পড়েন, কুলু আল্লাহু আল্লাহুম্মা আমিন আর যদি একটা সুদখোরের বাড়িতে যায় হুজুরের যে রক্তের গরম, কথা কর না কেন মুসলমান, কারণ কি হুজুরের এত রক্ত গরম কেন, কথা বলেন না কেন, জান জান একটা কথা বলতে চাই, বলবো শুনুন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন সুদখোরদের জন্য দুনিয়ায় তিনটা মহাবিপদ, আখেরাতে তো বিপদ আছে, দুনিয়ায় কয়টা বিপদ এরা সবাই জেনে রাখেন। এক নম্বরে সুদখোর যারা হয় এদের চেহারার ভিতরে কোনো ইমানের নূর থাকে না, দয়াময়া থাকে না। আরে কথা কর না, এদের ইমা এদের চেহারার মধ্যে কোনো দয়াময়া থাকে না, এই জন্য সুদখোরেরা দেখবেন ভাই কোনো মানুষের প্রতি ময়া দয়া করে না। আস্তে আস্তে কথা বলে কাজ করেন ভাই। দুই নম্বরে সুদখোরদের বিপদ হলো সুদখোরের বাড়িতে তরকারিতে রান্না বান্নায় কোনো স্বাদ হয় না, যত বড় রাঁধুনি মশলা দেন আর গুঁড়া মশলা প্রাণ মশলা দেন কামাবে। একজন ইমানদার সুদখোরের বাড়িতে খাইতে বসলে তার জিহবা সিগন্যাল দিবে, ভাই খাইস না, ও ভাই খাইস না, কথা কন না কেন। তিন নম্বরের যেই বিপদটা এটা এক লাইনে শুনে নেন, ছোট ছোট বাচ্চা আছে তো, ইমাম গাজ্জালী বলেন যারা সুদখোর এদের তিন নম্বরের মহাবিপদ দুনিয়ায় হলো এদের যৌবনের শক্তিকে আল্লাহ এমন নিস্তেজ করে দিবেন কলিকাতা হারবালের বড় পাওয়ারফুল ট্যাবলেট খাওয়ার পরেও কামাবে না, কথা কই না। এই তাফসীর কুমিল্লায় মাহফিল করছি, করে আমি যখন রাত দুইটার সময় মিয়ামিতে এসে চা খাইতেছি, মহিলা কণ্ঠের একটা কল আসছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি এই অমুক জায়গা থেকে বলছি, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে কি? বলে আপনি আমার ঘরের খবরটা পাইলেন কোথা থেকে? আমি কই কেন, কি ব্যাপার? কয় হুজুর আজকে যে তাফসীর করে গেলেন, আমার বিয়ে হয়েছে 23 বছর আগে, 3 বছর ভালোই সংসার চলছিল, সুন্দর একটা সন্তানও আসছে, কিন্তু 23 বছর পরে আমার উনি সুদ খাওয়া শুরু করছে, টাকা সুদে লাগানো শুরু করছে, তারপর থেকে আর আমার যৌবনের যে যে সুদটা দেওয়া দরকার ওটা আর পাই না, শেষ পর্যন্ত একেবারে কি যেন কলকাতা হারবাল ওখানে নিয়ে গেছিলাম, কাম হয় না, কাম হয় না। এ কেন কাম হয় না এটা তো আমি বুঝে পাই না, খুঁজে পাই না, তবে আজকে আমি টের পাইছি এর কারণটা কি। আরে কথা বলেন না কেন মুসলমান, দেখবেন যারা সুদ খায় তার অধিকাংশ গুলো হার্ট অ্যাটাক করে মারা যায়, কিডনি ড্যামেজ হইয়া মারা যায়। কেন এই পরিণতি? কারণ এই যে উল্টা পাল্টা ওষুধ খায়, কিডনি সহ্য করতে পারে না, হার্ট সহ্য করতে পারে না, অকালে মারা যায়। এই জন্য যারা সুদখোর তাদের দোয়া কবুল হয় না, কথা বলেন না কেন। আল্লাহ এই সুদের ভয়াবহতার থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। কয়টা গেছে? 5টা। 6 নম্বরে কাতিউন আর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আছে না নাই? ভোট আসলেই আত্মীয় বের হইয়া যায়, ভোট যেই শেষ সব শেষ, আছে না নাই ভাই? কি বলবো, আত্মীয় বে আত্মীয় আসলে, আচ্ছা মা বোনেরা কি তাফসীর শুনতেছে? হ্যাঁ
কি এটাকে আলাদা প্যান্ডেল আছে না বাড়ির থেকে শুনতেছে একজনও শুনতেছে না যত গল্প আছে সব রা করতেছে বলেন কি আপনি আমার দিকে তাকান তারপরেও আপনাদেরকে বলি আত্মীয় বাড়িতে আসলে সবচেয়ে বেশি রাগান্বিত হয় যে যাত্রা মেজাজ খারাপ হয় যে যাত্রা সেটা হলো আমাদের খাদ্যমন্ত্রী নারী জাতির আরে কথা কন্যা অবশ্য আবার ভাগ আছে যদি স্বামীর বাড়ির আত্মীয় আসে তাহলে মেজাজ খারাপ কিন্তু যদি বাপের বাড়ির আসে হায় রে খুশি কিন্তু না 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 আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন যেই বাড়িতে আত্মীয় বেশি আসে সেই বাড়িতে আল্লাহ পাকের রহমতের 70,000 খাজিনা লাগে যেই বাড়িতে আত্মীয়তা আত্মীয় সম আত্মীয় বেশি আসে সেই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন সিগন্যাল দিয়া দেন আল্লাহ পাক তার দারিদ্রতা দূর করে দেন সুবহানাল্লাহ বলেন কি বলবো আত্মীয় স্বজন নিজের বাপ হইয়া নিজের মেয়েকে ঠকাইয়া দেয় আছে না নাই বুড়া হজে যাবে 17 বিঘা সম্পত্তি 4 ছেলেকে লিখে দিয়ে গেছে 3 মেয়েকে কিছুই দেয়নি কথা কন না এইরকম সীমর বাপ আছে না নাই স্পষ্ট পারখির এই মাহফিল থেকে জেনে রাখেন যখন কোন মানুষ নিজের বাপ হইয়া মেয়েকে মেয়ে হওয়ার অপরাধে সন্তান সন্তানকে সম্পত্তির থেকে বঞ্চিত করে এর কোনো হজ কবুল হয় না নামাজ কবুল হয় না দোয়া কবুল হওয়া তো দূরের কথা কথা বলেন ঠিক না ঠিক আত্মীয়তার সম্পর্ক হয়ে আল্লাহ পাক অটুট রাখার তৌফিক দান করুক বলেন আমিন গেছে কয়টা তো এটা হ্যাঁ ছয়টা 7 নম্বরে আকিলুনাল হারাম বলেন কি আকিলুনাল হারাম হারাম ভক্ষণকারী আসে না নাই সুদ ঘুষ নাই কোন জায়গায় সব জায়গায় আছে না সব জায়গায় এমন কি রিস্কা ওলারা কয় টাকাই বা পায় তাদের কাছ থেকেও 10 টাকা নেই কথা বলেন না কি আপ আজীব সমাজ ঘুষ ছাড়া ফাইল চলে না হারাম ভক্ষণকারী যারা তাদের দোয়া কবুল হয় 8 নম্বর আতিউনাল কাহিন যারা গণকের কাছে যায় আছে না নাই কথা বলেন না এই যে লিটন দেওয়ান চিশতি মাইক অপারেটর কি মাইকের আওয়াজ কমে কেন এটা 12টা পর্যন্ত এই মাইক চলবে লিটন দেওয়ান চিশতি অ্যাড দেয় টিভিতে তার আংটি পড়লে নাকি ব্যারিস্টার হওয়া যায় মিনিস্টার হওয়া যায় লটারি ডিবি লটারির টিকিট পাওয়া যায় অথচ ও নিজেই আংটি বিক্রি করে খায় আর কথা বলেন নাকি মানুষ যে কত বড় পাগল আমি নিজে গেছিলাম আমি নিজে বসুন্ধরা সিটিতে গেছিলাম চেষ্টা করছিলাম যে ঢুকি কিন্তু ঢুকতে পারি নাই কারণ জানে যে মুরগি ভেজাল করতে পারে তোর যে সহকারী আছে জিজ্ঞেস করলাম ভাই এই আংটি কি নেয় কয় বছর বলেন কি এমনও মাস যায় কয়েক কোটি টাকা বিক্রি হয় বলে এরা ন্যায় কায় ন্যায় কারা কয়ে যারা এরকম করে সচিব মন্ত্রী মিনিস্টার শিল্পপতি এরাই নেয় কথা বলেন রাসুল বলেন মান আতা কাহেনান ফালাইসা মিন্না যারা এরকম গণকের কাছে যায় তারা আমার উম্মতেই না আর আমার নবীর উম্মত যারা না তাদের দোয়া কবুল হওয়া সম্ভব নয় নম্বরে টাকনুর নিচে কাপড় পরিধানকারী পুরুষ সাবধান এই যুবকদেরকে কোনরুদ্দেশ্বরে বলি টাকনুর নিচে কাপড় পরিধানকারী পুরুষ এটা নারীর জন্য হুকুম না শুনেন আমার দেশের যারা যুবক আছেন প্যান্ট শার্ট পরবেন কোনো আপত্তি নাই অবশ্য আমাদের দেশে এক শ্রেণীর হুজুর আছে প্যান্ট শার্ট পরুয়া লোককে দেখলেই দেখবেন মুখটা ভ্যাংসাইয়া পায় ফাছে ফাছে ফাছে
আছে না নাই? এগুলো মোলবি না ভাই, এগুলো টলবি, এগুলোর পড়ালেখা নেই। পোশাকের মূলনীতি কি? সতর ঢাকা। বলেন প্যান্ট শার্ট পরলে পুরুষের সতর ঢাকে কি ঢাকে না? তো আপনি ফতোয়ার ভাষায় তাকে পাঞ্জাবি পরাইতে পারবেন? আপনি কি জানেন একটা লোক দাড়ি রাখে নাই, একটা লোক প্যান্ট শার্ট পরে, কিন্তু তার কলিজার ভিতরে ইমানের আগুন দাউ দাউ করে জ্বলছে? কথা বলেন না কেন মুসলমান? আপনি বলেন কি মিয়া? আল্লাহ না করুক পাশে যদি একটা মসজিদ ভাঙা শুরু হয়, আমার মতো হুজুরকে যদি বলা হয় হুজুর বক্তব্য তো ভালোই দেন মসজিদ ভাঙে, কারা বলে? ওরা বলে বাবা জান বাসা ফরজ, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, যাইয়া আল্লাহর জিকির করো, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। কথা বলেন না কেন? আমি মলবি তখন এই ফতোয়া দিব, কিন্তু ওই যে প্যান্ট শার্ট পরুয়া যুবকদের ক্রাম বোর্ড খেলতেছে, যাইয়া যদি বলা হয় যে হুজুর এই মসজিদ ভাঙতেছে, কেরে কয়রা ক্রাম বোর্ড ফেলে দিয়া তাকবীর ধ্বনি দিয়া মসজিদ ঘরের শত্রুর ঘাড় মটকাইয়া আল্লাহর ঘর হেফাজত করবে, প্রমাণ হইয়া গেছে সে প্যান্ট শার্ট পরতে পারে, দাড়ি না রাখতে পারে, কিন্তু তার কলিজার ভিতরে ইমানের আগুন দাউ দাউ করে জ্বলছে। অতএব প্যান্ট শার্ট পরেন আমার আপত্তি নাই, কিন্তু একটাই আপত্তি, টাকনুর নিচে যেন কাপড়টা না যায়। এটার বৈজ্ঞানিক কিছু কারণও আছে, কারণ পুরুষ মানুষেরা টাকনুর নিচে যে টাকনুর যেখানে হরমোনটা, এটা যদি সবসময় ঢেকে রাখে তাহলে বয়সকালে বিয়ে হবে কিন্তু তার সন্তান দেওয়ার ক্ষমতা থাকবে না, এটা এটা জার্মানির বিজ্ঞানীরা আজকে প্রমাণ করেছে। আর নারীরা যদি ওটা ঢেকে না রাখে তাহলে সন্তান দিতে পারবে, এই জন্য টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে পুরুষ, এদের দোয়া কবুল হয়। কয়টা গেছে ভাই? নয়টা। দশ নম্বরে তারিখুনাল আমরি বিল মারুফ ওয়া নাহয়ানিল মুনকার, তাকবীর দেন লিল্লাহে তাকবীর, তাকবীর দেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, মুহাদ্দিস আবুল কালাম আজাদ বাশার ভাইয়ের আগমন, পার্কি ভাই পার্কির পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, আমি মূলত এই মাহফিলে কতবার আসলাম? তৃতীয়বার। আমার মোস্তফা ভাই বলছিলেন যে হুজুর মাহফিলটা কাদেরকে নেওয়া যায়, আমি তখন আমার ভাইয়ের কথা বলছিলাম, শোনেন বাংলাদেশে যে কয়েকজন আলেম ইসলামের কথাগুলো সঠিকভাবে বলবার চেষ্টা করে তাদের অধিকাংশগুলোই কিন্তু জেলে আছে, কথা বলেন না? তো যে কয়েকজন মানুষ বাইরে আছেন তার মধ্যে আমার ভাই অন্যতম, যেহেতু উনি এসেছেন আমি শুধু দশ নম্বর পয়েন্ট, যারা হক কথা ছেড়ে দেয়, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দেয়, তাদের দোয়া কবুল হয় না? এখন বলেন তো এই দশটা পাপ আপনার আমার মধ্যে আছে না নেই যার কারণে দোয়া কবুল হয় না? আল্লাহ এই দশটা পাপ থেকে আমাদেরকে হেফাজত করুক। আমার সম্মানিত ভাই একটা লোক উঠবেন না, তাফসীর মিয়া কারে বলে, তাফসীর কিভাবে করতে হয়? আমি আপনাদের কাছে তিন 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 বছরের আলোচনায় আমি সেটা বুঝাইয়া দিয়েছি, আমি মনে করি তার চেয়েও আপনারা অনেক তথ্যমূলক আলোচনা তাফসীরের আলোকে পাবেন। আল্লাহ পাক আমাদেরকে এই সম্মানিত মেহমানকে কোরআন এবং সুন্নার এই তাফসীর তার থেকে শুনবার আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।